সম্মানিত ভিউয়ার, এনএস আইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন। তো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে আসি আমাদের টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখাবো, আপনারা অনেকে হয়তো মোবাইলে স্ক্রিন রেকর্ড করেন কিন্তু টাসের যে আইকনটা সেটা আপনারা খুঁজে পাচ্ছেন না। টাস আইকনটিকে খুঁজে পেতে হলে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। মোবাইলের সেটিংস অপশনে ক্লিক করার পরে সেটিংস থেকে আপনাকে একবারে সর্বনিচে যে অপশনটি আছে সেখানে চলে যেতে হবে। তো সর্বনিচে অপশনটি হচ্ছে আমাদের অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখব যে আমাদের মোবাইলে কোনো ডেভেলপার অপশন আছে কিনা, কারণ আপনাদেরকে এই টাচ আইকনটি শো করতে হলে ডেভেলপার অপশনটি প্রয়োজন হবে। তো যাদের মোবাইলে ডেভেলপার অপশনটি নাই তারা ডেভেলপার অপশনটি অন করে দিবেন। সেজন্য ডেভেলপার অপশনটি অন করতে হলে চলে যেতে হবে আমাদেরকে ব্লাইন্ড নাম্বারে। ব্লাইন্ড নাম্বারটি খুঁজে পেতে হবে। তো ব্লাইন্ড নাম্বারটি খুঁজতে হলে দেখা যায় আমরা সফটওয়্যার ইনফোতে ক্লিক করার সাথে সাথে ব্লাইন্ড নাম্বারটি চলে আসবে, কারণ ব্লাইন্ড নাম্বার থেকে কিন্তু আমরা ডেভেলপার অপশনটি অন করে দিতে পারবো। তা আমরা আমাদের সফটওয়্যার ইনফো অপশনে ব্লাইন্ড নাম্বার দিলাম। এই ব্লাইন্ড নাম্বারকে আপনাকে পরপর 7 বার ক্লিক করে নিতে হবে। 7 বার ক্লিক করার পরেই কিন্তু আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো আপনার এখানে শো করবে যে আপনি কয়বার ক্লিক করছেন। যখন 7 বার হবে তখন আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে এবং আপনি যখন ডেভেলপার অপশনটি অন করার জন্য এখন আপনাকে ব্যাকে ফিরে আসতে হবে। ব্যাকে ফিরে আসার পরই আপনি অ্যাবাউট ডিভাইসের উপরই ডেভেলপার অপশনটি পাবেন এবং সেখান থেকে ডেভেলপার অপশন থেকে আপনি আপনার সেটিংসটা অন করে দিবেন। ডেভেলপার অপশনে আপনি প্রবেশ করে শো টাচেস যে আইকনটি আছে সেটিকে আপনি অন করে দিবেন। সেটিকে অন করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। এরপর থেকে আপনি আপনার যে টাচ ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু সহজে আপনার টাচের ইন্ডিকেটর, আমরা ল্যাপটপে যেরকম মাউস ব্যবহার করলে মাউস আইকনটা আমরা শো করে বিভিন্ন সফটওয়্যারের কাছে নিলে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলেও এই এখন টাচ ইন্ডিকেটরটি ব্যবহার করে সহজে আপনি স্ক্রিন রেকর্ড এর ক্ষেত্রে যাবতীয় সুবিধা গ্রহণ করতে পারবেন। এই যে দেখেন আমরা টাচ ইন্ডিকেটর সেট করার পর এখন দেখেন যে কোনো সফটওয়্যার বা মোবাইলের কাছাকাছি নিলে আপনি যখন স্ক্রিনে টাচ করবেন তখন এরকম ইন্ডিকেটরটি শো করবে, অর্থাৎ টাচ স্ক্রিনে এখন আর আপনাকে মাউসের প্রয়োজন হবে না, আপনি এভাবেই কাজটি করতে পারবেন। তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সহজে আপনাদের মোবাইলে টাচ স্ক্রিনের মধ্যে আইকনটি সেট করে নিতে পারবেন। তো এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।